সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এবার আলোচনা বিষয় অব্যয়ভাব সমাস আমরা গত ক্লাসে কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের মধ্যকার পার্থক্যটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম তো আজকে আমরা এই অবৈভব সমাস শর্টকাটে কীভাবে শেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি এই অব্যয়ভাব সমাজ শেখার জন্য আমাকে অন্য একটি সমাজ জানতে হবে এবং সেই সমাজটি একটি অপ্রধান সমাস যার নাম প্রাদী সমাজ আমরা যখন সমাজের প্রথম দিকের ভিডিওগুলো দেখেছিলাম তখন কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে সমাজ হচ্ছে ছয় প্রকার প্রধানত কি কি দ্বন্দ্ব দ্বিগু কর্মধারা তৎপুরুষ অব্যয়ভাব এবং বহুব্রীহি তবে এর বাইরেও কিছু অপ্রধান সমাস ব্যবহৃত হতে দেখা যায় যেমন সমাস নিত্য সমাস ইত্যাদি তবে হ্যাঁ আজকে আমাদের এই প্রাদি সমাজটা নিয়ে একটু আলোচনা করতে হবে কারণ অব্যয়ভাব সমাসের সাথে বেশিরভাগ শিক্ষার্থীরা এই প্রাদি সমাসের একটা তালগোল পাকিয়ে ফেলে চলো তাহলে প্রাদি সমাসটা কি একটু জেনে নেওয়া যাক ওকে সমাসটা হচ্ছে প্রতিপরি অনু এর সাথে যদি প্রত্যয়জাত কোনো বিশেষের অর্থাৎ মানে কৃত জাত কোনো বিশেষের সমাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় সেটা হচ্ছে কি প্রাদি সমাস যেমন প্রভাত তাহলে কি হচ্ছে দেখো প্রকৃষ্ট যে ভাত প্রভাত এখানে ভাত শব্দটা মানে কিন্তু আমরা যে ভাত খাই সেই ভাত না এই ভাত মানে হচ্ছে আলো অর্থাৎ সকালবেলার প্রকৃষ্ট যে আলো সেটা সে আলো কি একটা নাউন ভাত নাউন ফর্ম ওকে এরকম হতে পারে কি যে পশ্চাতে গমন বা অনুগমন ঠিক আছে বা অনুতাপ অর্থাৎ অনুতে তাপ তাহলে তাপ হচ্ছে কি এখানে নাউন বা অনুগমন এখানে নাউন সো তাহলে আমরা কিন্তু এভাবে শিখতে চাই না আসো কেন বিকজ আমরা বিভিন্ন বই পড়ে এখন পর্যন্ত প্রাদি সমাজের এমন অনেক উদাহরণ পেয়েছি যেটা প্র প্রতি দিয়ে শুরু হয়নি আবার এমন অনেক উদাহরণও পেয়েছি যেটা প্র প্রতি দিয়ে শুরু হয়েছে কিন্তু সেটা প্রাদি সমাজ না হয়ে অব্যয়ভাব সমাস হয়েছে এই জন্য আমরা প্রাদি সমাজটা এভাবে শিখতে চাই না তাহলে কিভাবে শিখব প্রাদিচমাসের পনেরোটা উদাহরণ আছে যেটা ঘুরে ফিরে সব জায়গায় পরীক্ষায় আসে সেই পনেরোটা উদাহরণ আমরা একটু মেমোরাইজ করে নিব চলো তাহলে শুরু করা যাক আমরা একটা কবিতা দেখে আসি ওকে দেখো অলরেডি তোমাদের স্ক্রিনে চলে আসছে প্রগতির প্রতিহিংসার প্রবচন প্রভাদে প্রবন্ধে পড়ে অনুতাপের পরিভ্রমণ প্রশিক্ষিত প্রতিকূলে উন্নিদ্র প্রবাদ অতিকায় দুর্দিনে অভিমুখে প্রভাব ওকে প্রথম প্রথম একটু তোমার কাছে অনেক কঠিন মনে হবে বাট এটা একটু দুই চারবার পড়লে মোটামুটি একটু মাথায় ওয়ার্ডগুলো চলে আসবে খেয়াল করে আবার বলছি প্রগতির হচ্ছে প্রতিহিংসার প্রবচন প্রভাতে প্রবন্ধে পলনুতাপের পেরে পরিভ্রমণ প্রশিক্ষিত প্রতিকূলে উন্নিদ্র প্রভাদ অতিকায় দুর্দিনে অভিমুখে প্রভাব একটু খেয়াল করো ওয়ার্ডগুলো দেখো প্রগতি তাহলে প্র তাহলে এটা কি ওই যে আমরা বলেছিলাম প্র প্রতি পরি দিয়ে শুরু হলে সেটা প্রাদি তাহলে দেখো প্র দিয়ে শুরু হয়েছে সো প্রাদী পেলাম এরপর দেখো প্রগতির হচ্ছে প্রতিহিংসার প্রবচন তাহলে প্রতিহিংসা প্র মানে প্রবচন দুইটার মধ্যে কি আছে প্রতি আছে প্র আছে দুইরে কি আমাদের প্রাদির সাথে মিলল মানে আগের রুলস অনুসারে ওকে ফাইন তাহলে তারপরে কী দাঁড়াচ্ছে প্রভাতে প্রবন্ধে পড়ে অনুতাপের পরিভ্রমণ তার মানে প্রভাতের প্র আবার প্রবন্ধের প্র অনুতাপের অনু আবার অনুতাপের পরিভ্রমণের পরি এই চারটাই কিন্তু আমাদের উপরে দেখো এই যে প্রতি পরি অনু এর মধ্যে আছে ওকে ফাইন তাহলে এটাও মিলল এরপরে দেখো প্রগতির হচ্ছে প্রতিহিংসার প্রবচন প্রভাদে প্রবন্ধে পড়নতাবের পরিভ্রমণ প্রশিক্ষিত প্রতিকূলে উন্নিদ্র প্রবাদ তাহলে খেয়াল করো প্রশিক্ষিত প্র এটাও মিলেছে প্রতিকূল প্রতি এটাও মিলেছে উন্নিদ্র নতুন একটা পেলাম আমরা তাহলে উন্নিদ্র এটাকে আমরা এখানে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছি খেয়াল করো উৎ যোগ নিদ্র এটা হচ্ছে উন্নিদ্র তাহলে আমরা নতুন একটা পেলাম উত আচ্ছা তাহলে যোগ নিদ্র গেল আমাদের উত এরপর আসো তাহলে প্রভাতে প্রবন্ধে পড়ণতাবের পরিভ্রমণ প্রশিক্ষিত প্রতিকূলে উন্নিদ্র প্রবাদ অতিকায় দূর দিনে এই যে অতিকায় অতি নতুন আর একটা দূর দিন দূর নতুন আর একটা অভিমুখে অভি নতুন আর একটা আবার প্রভাব এটা তো আগেরটাই ওকে ফাইন প্র তার মানে প্র প্রণু এই চারটার পাশাপাশি আমরা আরো নতুন আরও চারটে পেয়েছি সেটা হচ্ছে উত অতি দূর অভি তার মানে এই চারটা দিয়ে সমাস হলেও সেটা সমাস বলা যায় তবে আবারও বলছি এই যে প্র প্রতিপরি বা উত অতি দূর অভি এগুলি দিয়ে তৈরি হলে অবৈভব সমাসও হতে পারে যেমন দেখো আমি বললাম প্রতিদিন তাহলে খেয়াল করো দিন দিন প্রতিদিন এটা কিন্তু সমাস না এটা কিন্তু অব্যয়ভাব সমাস এক্স্যাক্টলি এ কারণে আমরা বলেছি যে সমাসের পনেরোটা উদাহরণ আছে যেটা প্রায় পরীক্ষায় এসে থাকে ঘুরে ফিরে এই পনেরোটা উদাহরণ তোমরা একটু মেমোরাইজ করে নাও সো আশা করি সমাসটা তোমাদের আয়ত্তস্থ হয়ে গিয়েছে এবার আসো অব্যয়ভাব সমাস অব্যভব সমাসের শর্টকাট দুটা টেকনিক আছে নাম্বার ওয়ান আমরা কিছু উপসর্গর কথা মনে রাখবো তার আগে একটা কথা বলে নেই তোমরা যে সমাসগুলো পড়েছ এই প্রাধি সমসগুলো একটু খেয়াল করে দেখো অ অনা যে উপসর্গ দিয়ে তৈরি হয়েছে এই সবগুলোই কিন্তু তৎসম উপসর্গ সো তোমার কাছে মনে হতে পারে তার মানে কি তৎসম উপসর্গ দিয়ে সমাসের গঠিত হলে সেটা প্রাধিসমাস না তৎসম উপসর্গ দেওয়া হলে সেটা অব্যৈহও হতে পারে এই জন্য আমরা যেভাবে বলেছি মেমোরাইজ করে নেব সেটাই করে নিব ওকে আচ্ছা এবার চলে আসো তাহলে অব্যৈব সমাসে মনে রাখবে অব্যবহার সমাসের এক নম্বর নিয়মটা হচ্ছে অ অনা বে বি না নি স আমি সাতটা উপসর্গের কথা বলেছি আবার দেখো অ অনা বে বি না নি স এই সাতটি উপসর্গ প্লাস কথাটা ভালো করে খেয়াল করো এই সাতটি উপসর্গ প্লাস সমাসের উদাহরণগুলো বাদে অন্য যে কোনো সমাস যা উপসর্গ দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ অ অনা বে বি না নি প্লাস প্রাদি সমাসের উদাহরণগুলো বাদে উপসর্গ দিয়ে তৈরি অন্য যে কোনো সমাস তাই কি অব্যবহাব সমাস যেমন উপকূল তাহলে উপ আলটিমেটলি উপসর্গ দিয়ে তৈরি হয়েছে ডেফিনেটলি কি অব্যয়ভাব সমাস গেল রুলস নাম্বার ওয়ান এবার আসো রুলস নাম্বার টু সেটা কি সেটা হচ্ছে যথা দিয়ে উদাহরণের শুরু হলেই তা অব্যয়ভাব সমাস যেমন যথারীতি যথাবিধি যথানিয়মে যথাক্রমে যথাসাধ্য ইত্যাদি তবে হ্যাঁ একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে যথাযোগ্য এটা কর্মধারয় সমাস যা যথা তাই যোগ্য সাধারণ কর্মধারের মধ্যে এটা পড়বে ওকে সো আজকে আমরা অব্যয়ভাব সমাজ নিয়ে আলোচনা করে ফেললাম আগামী পর্বে আমরা তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করব ধন্যবাদ